সমস্যায় ভুগছে পানিহাটি, এবং পানিহাটির স্টেশন থেকে এই যে পানিহাটি পানশালা সংলগ্ন অঞ্চল, সেখানে ইতস্তত যত্রতত্র রাস্তার দুপাশকেই বেছে নিচ্ছে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষকে বেছে নিতে বাধ্য করছে প্রশাসন। কারণ ভাগার নেই পানিহাটিতে, কিভাবে ময়লা এবং আবর্জনা স্তূপে ভর্তি হয়ে গেছে পানিহাটি এই যে অঞ্চল, পানিহাটি 17-18, পানিহাটি 15-16 নম্বর ওয়ার্ডের অঞ্চল, যেখানে উপযুক্ত ভাগার না থাকার কারণে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা। কিছু করার নেই, এইভাবে আমাদের দোকানদারি করতে হয়। অসুবিধা হয়? অসুবিধা তো প্রচন্ড পরিমাণে হয়, প্রচন্ডই দুর্গন্ধ। মানে এটা ধরতে গেলে একটা ডাস্টবিনের মতো হয়ে গেছে, ছিল আগে ড্রেন। যেখানে কখনো দেখা যাচ্ছে স্কুলের পাশে ময়লা, আবার কখনো দেখা যাচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে প্রশিক্ষণ কেন্দ্র সেইখানে ময়লা জমছে, যার ফলে ভুক্তভোগী হতে হচ্ছে এই এলাকার সাধারণ মানুষ এবং সাধারণ বাসিন্দাদের। এই বিষয়ে কিন্তু পানিহাটি 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস দে কিন্তু দায় স্বীকার করেছেন। ওই ভাগাড়ের ব্যাপারে শিলান্যাস হয়েছিল, ওখানের পঞ্চায়েত থেকেও এটা অবজেকশন আসছে, যেই কারণে আমরা ওখানে শুরু করতে গিয়েও শুরু করতে পারিনি। ওখানের পঞ্চায়েতের থেকে বাধা দিচ্ছে যে ওখানে ভ্যাট করা যাবে না, এই কারণেই ডিলেটা হচ্ছে। এবং ভাগার উচ্ছেদ কমিটির সঙ্গে পানিহাটি পৌরসভার একাধিকবার মিটিং হয়েছে, তারাও আমাদের সহযোগিতা করেছে। তবে আগে যে এরকম মালটা অনেক বেশি পড়ত, এখন আমরা সেইভাবে মালটাকে ফেলতে পারছি। সারা ভারতবর্ষে বিভিন্ন বড় বড় পৌরসভাতে ময়লাগুলোকে রিসাইকেলিং করে বিভিন্ন কাজে ব্যবহার করার ব্যবস্থা আছে, একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটি গুলোতে এই ব্যবস্থা নেই, তারা চিন্তাও করে না। ভাগার সমস্যায় ভুগবে পানিহাটি ব্যতীত অন্য অন্য যে পৌরসভা রয়েছে সেখানে কিন্তু ভাগার স্থানান্তর করার সঠিক জায়গা রয়েছে। শুধুমাত্র পানিহাটিতে এই ভাগার স্থানান্তরিত করার সঠিক জায়গা না থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে জন্মাচ্ছে ডেঙ্গির লার্ভা, টিক টিক করে বাড়ছে ডেঙ্গি। আদৌ কি মানুষ এর থেকে পরিত্রাণ পাবে নাকি সাধারণ মানুষ ঝুঁকির যাতায়াত? আমার শহর পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।